ফরিদপুরের চরভদ আসনে 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, 25 মার্চ গণহত্যা দিবস ও 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, থানা পরিদর্শক মোহাম্মদ জাকারিয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।